হয়েছে এই সিলেটের মাটিতে। সিলেটের মাটিও ভালো, সিলেটের মানুষও ভালো, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেম এই ময়দানে পয়দা হয়েছে, বড় বড় ওলিউল্লাহ এই মাটিতে শুয়ে আছে, সুবহানাল্লাহ। কাজী আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, ভাগ্যটাকে সুন্দর করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের আমাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাকে কিয়ামতে কিছু করতে পারবেন না, আমার কপাল আমাকে নিজেকে গড়ে নিতে হবে। কথা কি বুঝছেন? হযরত শাহজালাল তো দরকেনার, দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন, আহলে বাইতদেরকে বলেন যে আমি তোমাদের কোনো উপকারে আসব না, আমি জানি না কিয়ামতে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন, এবং আমি এও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। কোরআন। এরপরে রাসূলুল্লাহ হযরতে ফাতেমা, হযরত আলী, হাসান, হুসাইন, আহলে বাইত সকলকে ডেকে বললেন, ও ফাতেমা, রাসূলুল্লাহর মেয়ে হিসাবে কিয়ামতে তোমার কোনো ফায়দা নাই, ও আলী, রাসূলুল্লাহর জামাই হিসাবে কিয়ামতে তোমার কোনো ফায়দা নাই, ও হাসান আর হুসাইন, কিয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাতি হিসেবে তোমার কোনো ফয়সলা নাই। আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে, আমল আমলটাই ঠিক করে নিতে হবে। কাজী কিয়ামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেখানে বলছেন যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না, আহলে বাইতকে বলবেন আমাদের জন্য উপকারে আসবেন, তিনি আল্লাহ কর্তৃক সুপারিশের দায়িত্ব তিনি পাবেন, এবং সুপারিশ যার যার জন্য আল্লাহ নির্ধারিত করবেন, তারা ছাড়া আমভাবে পাইকারি ধরে সকলেই সুপারিশ প্রাপ্ত হবে, এ আশা করা দুরাশা মাত্র। এই জন্য আমাদের শরীরটাকে আমরা কি জান্নাতের দিকে নেব না জাহান্নামের দিকে নেব, সেটার জন্য গড়তে হবে নিজেকে। একটা শেয়ার বলে শেষ করব, আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি ওয়া জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি হে ইয়ে জন্নত ভি ওয়া জাহান্নাম ভি, ইয়ে খাকি আপনে ফিতরত হে না নারি না নূরি। আমল সে জিন্দগি বনতি হে, আমল দিয়ে জীবন গড়ে, নইলে পরে এই দেহটা জান্নাতের মাটি দিয়েও তৈরি নয়, জাহান্নামের আগুন দিয়েও তৈরি নয়, আমল দিয়েই এই দেহটা জাহান্নামে যাবে, আর নেক আমলের কারণেই এই দেহটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা আসুন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যায়। এবার আমি আপনাদের জন্য আপনাদের নিয়ে দোয়া করব, দোয়ার জন্য বসেন। দাঁড়ানো ভাইরা, দাঁড়ানো ভাইদেরকে তো এতক্ষণ বসতে বলি নাই, এবার বলছি, মেহরবানি করে বসুন, আমরা দোয়া করব। যাদের মা বাপ মারা গেছে, ছেলেদের মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে, তাদের জন্য সবার জন্য দোয়া হবে। দোয়ার জন্য সবাই কাছে আসেন এবং বসে পড়েন, কাছে আসেন বসে পড়েন, আমি আপনাদেরকে বসতে বলছি, মেহরবানি করে বসেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, মোনাজাত করব। একটুখানি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, এই মাদ্রাসাটি এটি হচ্ছে পরকালের জন্য একটা ব্যাংক, পরকালে ইনভেস্টমেন্টের জন্য এটা একটা ব্যাংক। ব্যাংকে টাকা রাখলে টাকায় সুদ হয়, লাভ হয়, সুদ হয় সুদী ব্যাংকে, লাভ হয় ইসলামী ব্যাংকে, বুঝছেন তো কথা? এইটা হলো একটা ব্যাংক, এই ব্যাংকে আপনি যত জমা করবেন এইটা প্রত্যেকটার বিনিময় দশ গুণ বর্ধিত আকারে আল্লাহ ফেরত দিবেন, সুবহানাল্লাহ। বলেন আপনি দিবেন এক, আল্লাহ দেবেন দশ, দশ থেকে শুরু করে সাতশো, দশ থেকে শুরু করে সাতশো আল্লাহ তাআলা দিবেন। এই ব্যাংকে কিছু জমা রাখবেন, আমি জানতে পারলাম আপনারা এলাকার বহু লোকেরা এই প্রতিষ্ঠানে সাহায্য করেছেন, এবং বিদেশ থেকেও সাহায্য আসছে। মাদ্রাসাগুলি আমাদের প্রাণ, এটি একটি আলিয়া মাদ্রাসা,
আলিয়া মাদ্রাসা, আমাদের দেশে দুই ধরনের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। আমরা দুই ধরনের মাদ্রাসার প্রতি সম্মান রক্ষা করি, মর্যাদা দিই, দুটোই ঠিক আছে। তবে আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সরকার এবং জনগণের খেদমতে নিজেদেরকে দেওয়ার মতো সুযোগ সুবিধা এখানে একটু বেশি। তো এই মাদ্রাসাটা আপনারা করেছেন, খুব ভালো কাজ করেছেন, এটা ফাজিল হোক কামেল হোক, এটা কি আপনারা চান? চান? এবার তারা সায়েন্সও খুলেছে, কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ে একটা ছেলে বিসিএস পরীক্ষা দিয়ে যদি ম্যাজিস্ট্রেট হয়, যদি সে টিওনো হয়, যদি সে ওসি হয়, যদি সে এসপি হয়, যদি সে জজ হয়, তাহলে কত ভালো হবে চিন্তা করেন তো, ঠিক না ভাই? আমি বলি না যে সব ফেরেশতা হয়, কিছু তো খারাপ হবে, কিন্তু অধিকাংশ এখানে ভালো হয়, এটাকে বিশ্বাস করেন? আচ্ছা, বিশ্বাস না করলে একটা দৃষ্টান্ত দিই। এই 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 এলাকা সিলেট জেলার আন্ডারে, তাই না? সিলেট জেলায় জেলখানা আছে না? এই জেলখানার মধ্যে কয়েদির আছে না? এই কয়েদির মধ্যে একটু তালাশ করে দেখেন তো, মৌলানা আছে কয়েকজন কয়েদি? চোর, ডাকাত, মাস্তান, গুন্ডা, সাদাবাস, মুনাফাখোর, চোরা কারবারি, ওই জেলখানার মধ্যে যত ধরনের আসামি আছে, এর মধ্যে মৌলানা কয়জন, এর মধ্যে মসজিদের ইমাম কয়জন, এর মধ্যে পীর সাহেব কয়জন, এর মধ্যে হাফেজ কয়জন, একটু খুঁজে দেখে তাহলে বোঝা যায়। সেই সংখ্যা যদি খুবই কম হয় তাহলে বুঝতে হবে এখানে ভালো শিক্ষা হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ, এটা কোন পিতা এমন আছে যে এই আশাটা করবে না যে আমার ছেলেটা এমন হোক, লেখাপড়াও শিখুক, আলেমও হোক, দেশ পরিচালনার যোগ্যতাও হোক, আর আমি যখন মরব তখন আমার জানাজার ইমামতি করতে পারবে আমার ছেলে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আপনারা শুধু টাকা দিবেন না, ছেলে মেয়েও দিবেন, দেবেন তো আপনারা, টাকা পয়সাও দিবেন, বিদেশের দিকে তাকায় থাকবেন না, তাহলে ওরা ভেসে যাবে, আপনি তাকায় তাকায় দেখবেন। ওরা যদি 10,000 দেয় আপনি তো 500 দিলেও পারেন, 100 দিলেও পারেন, 50 দিলেও পারেন, সবাই মিলে এই প্রতিষ্ঠানে আপনারা সাহায্য করবেন, তাই না? আজকেও যাওয়ার সময় মাদ্রাসার ভলেন্টিয়াররা, ছাত্ররা চাদর নিয়ে দাঁড়াবে তাদের গেটের কাছে, গেটের কাছে আপনারা যাওয়ার সময় পকেটে চোখ বুঝে হাত দেবেন, গুনে গুনে দেখবেন না যে কত, আল্লাহ তো গুনিয়ে দেয় নাই, জন্মে দেওয়া দিছে, ঠিক না? কোন